প্রতিশোধ ললে কনরাড সাংমায়ে, হিমন্ত বিশ্বক প্রতিশোধ ললে কনরাড সাংমায়ে, নির্বাচনের আগত করা অপমানের প্রতিশোধ ললে কনরাড সাংমায়ে, কি কয় রাজনৈতিক বিশ্লেষক সকলে? হয়, সদ্য সমাপ্ত উত্তর পূবর তিনি রাজ্যের বিধানসভার নির্বাচনত মেঘালয়ের শাসনাধিষ্ঠ দল এনপিপির লগত ভঙ্গ হয়েছিল বিজেপির মিত্রতা। কনরাড সাংমার উপর 200 কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগত অনার লগতে রাস্তা ঘাট, শিক্ষা, স্বাস্থ্যখণ্ডর উন্নয়ন নোহার অভিযোগ তুলি বিজেপি দলে এনপিপি দলের ভঙ্গ করেছিল মিত্রতা, আর মিত্রতা ত্যাগ করে নিজাববিয়াক নির্বাচনত অবতীর্ণ হয়েছিল। নির্বাচনী প্রচার অভিযানত সাংমা মন্ত্রীসভার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলি তুলাধুনা দিছিল স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গৃহমন্ত্রী অমিত শাহকে আদি করে বিজেপির সকলো রথী মহারথিয়ে। আর এই আটাইবর আড়ত আছিল প্রবল প্রতাপী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নেডার আহ্বায়ক হিমন্ত বিশ্ব শর্মায় নিজকে উত্তর পূবর 61 সম্রাট বলে ভাবি উত্তর পূবর বাকি জনগোষ্ঠী সমূহেরপরাও সমাদর লাভ করব বলে যে ভুল ধারণার কনরাড সাংমাক নিঃশেষ করার সপন দেখিছিল, সেই সপনত চেঁচাপানি ঢালিলে মেঘালয়ের ভোটার রাইজে। জনমত আছিল কনরাড সাংমার সপক্ষে, হিমন্ত বিশ্ব শর্মার দম্ভ মাত্র 2 আসনতে সীমাবদ্ধ হয়ে রল। 26 আসনের কনরাড সাংমায় রাজ্যের শাসনের গাদীত পুনের বহিল যদিও লাজ মান কাটি করে কেবল 2 আসনের কনরাড সাংমা মন্ত্রীসভার সহযোগী হল বিজেপি। কিন্তু হাপে নাপাহরে কঁকালের বিষ, হিমন্ত বাহিনীর তৎপরতাত বিজেপিক মন্ত্রীসভার সহযোগী করলেও নির্বাচনের আগর রামটাঙন পাহরিব নয়ে কনরাড সাংমায়। আর বুকুর মাজত জ্বলি থাকা একুড়া জুই প্রশমিত করলে শপথ গ্রহণ অনুষ্ঠানটি। মঞ্চত বহিবলে আসন দিয়া নহল হিমন্ত বিশ্ব শর্মাক, শপথ গ্রহণের সময়খিনি দর্শকর মাজত বহিবলগা হল হিমন্ত। প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রীর ফেনটোর দরে গই চেঁচাটোর দরে উভতি আসবলগা হল প্রবল প্রতাপী হিমন্ত বিশ্ব শর্মা। উত্তর পূবর চাণক্য খ্যাত হিমন্ত বিশ্ব শর্মার এনে অবস্থা প্রত্যক্ষ করার পিছতেই এতিয়া রাজনৈতিক মহলত আলোড়ন সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়েছে। এই কথা সর্বজন বিদিত যে গার বলেরে সকলো কাম করবলে আগবাহি যাওয়া হিমন্ত বিশ্ব শর্মায় আজিও প্রধানমন্ত্রীর প্রিয় ভাজন হব নোৱাৰিলে। বরঞ্চ শেহতীয়া বহুকেটা ঘটনাক্রমে দুইজনের মাজত দূরত্ব বৃদ্ধি করাহে পরিলক্ষিত হয়েছে। ইফালে দূরত্ব বৃদ্ধি পাইছে আর এস এসর শীর্ষ নেতৃত্বর মাজত। আকো বিরোধীর দ্বারা সারদা কেলেঙ্কারির অভিযোগ পুনের উত্থাপন হওয়াত অস্থিত হয়ে পড়েছে বিজেপি দল আর সরকার। প্রশ্ন উত্থাপন হয়েছে, নেডার আহ্বায়ক হিসাবে হিমন্ত বিশ্ব শর্মা থাকিবনে? হিমন্ত বিশ্ব শর্মাক মঞ্চত বহিবল নিদিয়ার আরর রহস্য কি? এয়া কনরাড সাংমার প্রতিশোধ নেকি, নে কেন্দ্রীয় সরকারের নির্দেশনাত হিমন্ত বিশ্বক একাশরিয়া করা হয়েছে? প্রাপ্ত তথ্য অনুযায়ী 2024 লোকসভার নির্বাচনের আগে মিশন 144 লক্ষ্যত উপনীত হওয়ার বাবে বিজেপি শাসিত রাজ্যসমূহের মুখ্যমন্ত্রী সকলের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার অধীনত হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রিত্বর চোখ হেরার সম্ভাবনা প্রকট হয়ে পড়েছে। অবশ্যই এই কথার সত্যাসত্য নিরূপণের বাবে আমি অপেক্ষা করব লাগিব আর কেইটামান দিন। নিউজ ডেস্ক, এনিটাইম 24।
সৌন্দর্য চর্চার প্রতি আপনিও আগ্রহী নেকি? বিউটিশিয়ান, মেকআপ, হেয়ার ড্রেসিং আদি যিকোন কোর্সের আপনি লব পাৰিব প্রশিক্ষণ। আজি ভিজিট করক এলড্রিম একাডেমি, রশিপ্রিয়া প্লাজা, ফার্স্ট ফ্লোর, লক্ষ্মীপথ, বেলতলা তিনিআলি, গুৱাহাটী 7810228। যোগাযোগ করক 6901216222।